দর্শক, আসসালামু আলাইকুম। মেরিন কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে পারফেক্ট সুপার সফট স্পঞ্জি রসগোল্লার রেসিপি শেয়ার করব ছানা দিয়ে। আর অবশ্যই ছানাটা কীভাবে পারফেক্টভাবে এবং খুব সহজে বাসায় তৈরি করে ফেলা যায় সেটিও আপনাদের সাথে শেয়ার করব। যারা বাসায় এই স্পঞ্জ রসগোল্লাটা তৈরি করতে ভয় পান এবং ভাবেন যে কীভাবে তৈরি করব বা ছানাটা পারফেক্ট হবে কি না, আজকে রেসিপিটি যদি তারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, আশা করছি নেক্সট টাইম আপনারাও এই স্পঞ্জ রসগোল্লাটা পারফেক্টভাবে তৈরি করে ফেলতে পারবেন এবং সব ধরনের মিষ্টি তৈরি করার জন্য পারফেক্ট ছানাটাও তৈরি করতে পারবেন। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। স্পঞ্জ রসগোল্লাটা তৈরি করার জন্য প্রথমে আমাকে ছানাটা তৈরি করে নিতে হবে। আর ছানা তৈরির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 লিটার দুধ। দুধের পরিমাণটা আপনারা আপনাদের মিষ্টির পরিমাণ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিয়ে নেবেন। এবার আমি দুধটার মধ্যে বলক তেল আসা পর্যন্ত জাল করব। কিছুক্ষণ পর দেখবেন দুধটার মধ্যে বলক চলে এসেছে। আর বলক চলে আসার পর এটাকে কিন্তু আর বেশিক্ষণ সময় নিয়ে জাল করতে হবে না। এ পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। আর 1.5 টেবিল চামচ ভিনেগার সাথে আমি 1.5 টেবিল চামচ পানিও মিলিয়ে নিয়েছি। তারপর এই মিশ্রণটাকে আমি অল্প অল্প করে দিব আর দুধটাকে অনবরত নাড়তে থাকব। নাড়া কিন্তু বন্ধ করা যাবে না, অনবরত নাড়তে হবে যাতে করে ভিনেগার আর পানির মিশ্রণটা সম্পূর্ণ দুধের সাথে বেশ ভালোভাবে মিলে যায়। সম্পূর্ণ ভিনেগার আর পানির মিশ্রণটা দেওয়ার কিছুক্ষণ পরেই দেখবেন দুধটার মধ্যে ছানা কাটা শুরু হয়ে গিয়েছে। দুধটার মধ্যে ছানা কাটা শুরু হয়ে যাওয়ার পর 1 মিনিট আমি মিডিয়াম আঁচে এটাকে জাল করব। তারপর কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিব। যখন দেখবেন সম্পূর্ণ ছানাটা উপরে ভেসে উঠেছে আর নিচের পানির কালারটা অনেকটা স্বচ্ছ হয়ে এসেছে, তখনই বুঝে নেবেন যে ছানাটা পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে কিন্তু চুলাটাও বন্ধ করে দিবেন। দেখুন সম্পূর্ণ ছানাটা বেশি উঠেছে আর পানির কালারটা কিন্তু অনেকটাই স্বচ্ছ হয়ে গিয়েছে। তার মানে সম্পূর্ণ ছানাটা ভেসে উঠেছে। আর এই পর্যায়ে এখন আমি এটাকে নামিয়ে নিব। নামিয়ে নিয়ে একটি স্ট্রেটনারে ছেঁকে নিব। আমি একটি পাতলা সাদা কাপড় দিয়ে এটাকে ভালোভাবে ছেঁকে নিচ্ছি। আর অবশ্যই যে কোনো ধরনের পাতলা কাপড় দিয়ে কিন্তু এটাকে করে নিতে পারবেন বা কিচেন টাওয়েলের মাধ্যমে করে নিতে পারবেন। তারপর আমি ছানাটার মধ্যে দিয়ে দিব কিছুটা নর্মাল পানি। এতে করে ভিনেগারের যে টক ফ্লেভার আছে সেটা একদমই চলে যাবে। পানিটা দিয়ে আমি একটু ছানাটাকে পানিটার সাথে একটু ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ধুয়ে বেশ ভালোভাবে আমি এটাকে একটু পানিটা ঝরিয়ে নিচ্ছি। পানিটা ঝরিয়ে নেওয়ার পর হাতের মাধ্যমে চেপে চেপে বেশ ভালোভাবে এই কাজটা খুবই ভালোভাবে করতে হবে, যাতে করে ছানার মধ্যে একটু পানি না থাকে, সম্পূর্ণ পানিটা যাতে ঝরে যায়। হাতের মাধ্যমে বেশ শক্তি করে জোরে জোরে চাপ দিয়ে সম্পূর্ণ পানিটাকে ঝরিয়ে নিতে হবে। কারণ হচ্ছে ছানার মধ্যে যদি কোনো পানি থাকে তাহলে কিন্তু আপনার মিষ্টিটা পারফেক্ট হবে না। অনেক ভালোভাবে এবং সময় নিয়ে কাজটা করতে হবে যাতে করে ছানার মধ্যে 1 ফোঁটও পানি না থাকে। আর তারপর আমি ছানাটাকে আরও 10 মিনিট কোথাও টানিয়ে রাখবো যাতে করে এর মধ্যে আর এক্সট্রা পানি না থাকে, আর থাকলেও সেটা পড়ে যায়। এই তো ফ্রেন্ডস, দেখুন আমার ছানাটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এর মধ্যে আর 1 ফোঁটও পানি নেই। এই ছানাটা দিয়ে আপনারা যে কোনো ধরনের মিষ্টি তৈরি করে ফেলতে পারবেন। এখন আমি এই ছানাটাকে হাতের মাধ্যমে বেশ ভালোভাবে 10 মিনিট সময় নিয়ে ময়াম করে নিব। দেখুন আমি কীভাবে করে নিচ্ছি। হাতের নিচের অংশটা দিয়ে এভাবে চেপে চেপে সম্পূর্ণ ছানাটাকে বেশ ভালোভাবে ময়াম করতে হবে। আর এই কাজটা যদি আপনাদের একটু সময় সাপেক্ষ মনে হয় সেক্ষেত্রে আপনারা শিলপাটায় পিষেও ছানাটাকে মসৃণ করে নিতে পারবেন। এই ছানাটাকে যত ভালোভাবে ময়াম করা হবে আর ছানাটা যতটা মসৃণ হবে এই মিষ্টিটা কিন্তু ঠিক ততটাই পারফেক্ট হবে। তাই অবশ্যই ছানাটাকে একটু সময় নিয়ে বেশ ভালোভাবে ময়াম করে নিতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার এই ছানাটা কতটা সফট এবং মসৃণ হয়ে গিয়েছে, অনেক বেশি পারফেক্ট হয়ে গিয়েছে। আমি 10 থেকে 12 মিনিট সময় নিয়ে এটাকে করে নিয়েছি যাতে করে মিষ্টিগুলো অনেক পারফেক্ট হয়। এবার আমি স্পঞ্জ রসগোল্লার শেপটা দিয়ে নিব। প্রথমে হাতের মুঠোয় 2-3 বার নিয়ে তারপর 2 হাতে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু খুব সহজেই শেপটা দিয়ে নেওয়া যাবে। দেখুন আমার স্পঞ্জ রসগোল্লার শেপটা কতটা মসৃণ আর পারফেক্ট হয়েছে। ছানাটা যদি পারফেক্টভাবে মাখানো হয় তাহলে কিন্তু এই রসগোল্লাটা মসৃণ হবে আর পারফেক্ট হবে। রসগোল্লার শেপের মধ্যে যদি কোনো ফাটল থাকে এটা কিন্তু রান্না করার সময়ও ফেটে যাবে, তাই অবশ্যই কথাটা খেয়াল রাখতে হবে যাতে করে ছানাটা পারফেক্ট হয়। তো আমি একে একে সবগুলা রসগোল্লা শেপ দিয়েছি। আমি এখানে 1 লিটার দুধ থেকে 9টা রসগোল্লা শেপ দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো বড়ো ছোটো করে নেবেন। এবার স্পঞ্জ রসগোল্লাগুলোকে কুক করার জন্য চলে আসলাম চুলায়। আর প্রথমে আমি শিরাটা তৈরি করে নিচ্ছি। শিরা তৈরি করার জন্য এখানে আমি দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ চিনি আর দিয়ে দিলাম হচ্ছে 5 কাপ পরিমাণ পানি।
এই স্পঞ্জ রসগোল্লার শিরাটা অনেক বেশি পাতলা হবে, তাই অবশ্যই 1 কাপ পরিমাণ চিনির সাথে 5 কাপ পরিমাণ পানি দিতে হবে। না হয় রসগোল্লার ভিতরে কিন্তু রসটা ঢুকবে না আর এটা পারফেক্ট ভাবে স্পঞ্জ আর সফট হবে না। তো এবার আমি শিরাটার মধ্যে ভালোভাবে বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করছি। আর দেখুন কিছুক্ষণের মধ্যে কিন্তু এর মধ্যে বলক চলে এসেছে। আর আমি মাঝখানে এই শিরাটার মধ্যে দুটি এলাচ দিয়েছিলাম সুন্দর একটি ফ্লেভারের জন্য। এবার আমি এর মধ্যে একে একে রসগোল্লার শেপগুলো দিয়ে দিচ্ছি। সবগুলা রসগোল্লার শেপ দেওয়া হয়ে গেলে চুলার আঁচটা মিডিয়াম করে ঢাকনা দিয়ে ঢেকে ঘড়ি ধরে 5 মিনিট আমি এটাকে কুক করব। এর মধ্যে কিন্তু আমি একবারও ঢাকনা উঠাবো না, তবে মাঝখানে 2-3 বার আমি হাঁড়ির দুই পাশে ধরে হাঁড়িটাকে একটু দুলিয়ে দিব, যাতে করে রসগোল্লাগুলা সব দিক থেকে পারফেক্টভাবে ফুলতে পারে আর কুক হতে পারে। ফ্রেন্ডস, 5 মিনিটের মধ্যেই দেখুন মাশাল্লাহ আমার স্পঞ্জ রসগোল্লার সাইজটা ফুলে ডাবলের চেয়ে আরও বেশি হয়ে গিয়েছে আর দেখতে অসম্ভব সুন্দর লাগছে। আর এই ছানাটা পারফেক্ট হওয়ার কারণে দেখুন রসগোল্লাটা নিজে থেকেই ঘুরে ঘুরে কুক হচ্ছে। এগুলোকে কিন্তু উল্টে পাল্টে দিতে হবে না। যদি আপনার মিষ্টির ডোটা পারফেক্ট হয় তাহলে এই মিষ্টিগুলো নিজে নিজেই ঘুরবে আর কুক হতে থাকবে। তো এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিট এটাকে এইভাবে কুক করে নিব। 5 মিনিট পর আবারও আমি ঢাকনা উঠিয়ে নিব। উঠিয়ে সেম প্রসেসে আরও 2-1 বার এটাকে আমি একটু দুলিয়ে দিচ্ছি। দুলিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিট কুক করব। ফ্রেন্ডস, ফিরে আসলাম আরও 5 মিনিট পর। এরই মধ্যে কিন্তু আমার স্পঞ্জ রসগোল্লাটা একদমই হয়ে গিয়েছে। সর্বমোট আমি এটাকে 15 মিনিট জাল করেছি মিডিয়াম আঁচে। আর 5 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে একটু দুলিয়ে দিয়েছি। আর এই স্পঞ্জ রসগোল্লাগুলোকে 15 মিনিটের চেয়ে বেশি সময় নিয়ে জাল করবেন না, তাহলে কিন্তু এই স্পঞ্জ রসগোল্লাটা শক্ত হয়ে যাবে আর ভিতরে রসটা ভালোভাবে ঢুকবে না। তো এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। বন্ধ করে 1 ঘন্টা সময় নিয়ে আমি রসগোল্লাগুলোকে এই রসের মধ্যে ডুবিয়ে রাখবো। ফিরে আসছি 1 ঘন্টা পর। 1 ঘন্টা পর আমার রসগোল্লাগুলা রসে একদম টইটম্বর হয়ে গিয়েছে আর এই পর্যায়ে কিন্তু এগুলো একদমই ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি এই রসগোল্লাগুলোকে একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার স্পঞ্জ রসগোল্লাগুলো কতটা পারফেক্ট হয়েছে। আমার সম্পূর্ণ রেসিপিটা যদি দেখে থাকেন আর দেখে যদি বাসায় ট্রাই করেন, অবশ্যই আপনাদের স্পঞ্জ রসগোল্লাটাও এরকমই পারফেক্ট হবে। আর এই স্পঞ্জ রসগোল্লার প্রাইস কিন্তু মার্কেটে অনেক, কিন্তু আপনারা খুব অল্প টাকা খরচ করে বাসায় তৈরি করে ফেলতে পারবেন এই স্পঞ্জ রসগোল্লা। তাহলে কেন আর বাইরে থেকে কিনে আনবেন? এখন থেকে এভাবে বাসায় তৈরি করে ফেলতে পারেন পারফেক্ট রসগোল্লা। বাসায় যাদের সুগারের সমস্যা আছে তাদেরকে কিন্তু আপনারা এই স্পঞ্জ রসগোল্লাটা বানিয়ে দিতে পারেন, অনেক বেশি পছন্দ করবে। আশা করছি আমার আজকের এই দারুণ মজাদার পারফেক্ট স্পঞ্জ রসগোল্লার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিবেন, ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে ভিডিওটিকে শেয়ার করবেন। তার পাশাপাশি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন আমার সকল নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।